করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যে আজ থেকে দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বেচাকেনা চলবে। করোনা লকডাউনের রাজধানীর খবর জানাতে রাজধানীর মধ্যপাড্ডা এলাকায় আছেন সামিয়া রহমান। প্রিমা, আমরা যাচ্ছি তার কাছে। প্রিমা, রাজধানীতে লকডাউনের এখনকার চিত্র কেমন দেখছেন? নির্মাণ শ্রমিকরা রয়েছেন, গত দু সপ্তাহ ধরে নির্মাণ শ্রমিকরা এখানে কাজের জন্য অপেক্ষা করছে। লকডাউনকে ঘিরে আমরা জীবন ও জীবিকাকে নিয়ে যে সাংঘর্ষিক অবস্থানের কথা জানিয়ে যে অনেক মানুষ কাজ হারিয়েছেন যাদের কথা আমরা বলেছি, তাদের মধ্যে কিন্তু নির্মাণ শ্রমিকরাও রয়েছে। তারা প্রতিদিনে তারা দৈনিক মজুরি ভিত্তিতে তারা কাজ করছেন। তারা আমাদেরকে গণমাধ্যমকে দেখি তারা আসলে ক্ষুব্ধ হয়ে পড়েছেন একটি মুহূর্তে। তারা বলছেন যে আমরা তাদের খবর সংগ্রহ করে নিয়ে যাই, তবে তাদের কোনো ধরনের অবস্থা পরিবর্তন হয় না। তারা একই সাথে বলছেন যে তারা যেহেতু প্রতিদিন সপ্তাহে প্রতিদিন তারা কাজ না পেলেও সপ্তাহে কিন্তু 3 থেকে 4 দিন করে এই নারী ও পুরুষ যে নির্মাণ শ্রমিকরা রয়েছেন তারা এখানে কাজ করছেন। তারা বলছেন যে প্রতিদিন গড়ে 400 থেকে 500 টাকা মজুরিতে তারা কাজ করছেন। যে কাজটি তারা এখন গত 2 সপ্তাহ ধরে তাদের কাছে কোন ধরনের কোনো কাজ নেই। তারা একই সাথে বলছেন তারা কোন ধরনের বিধি নিষেধ চান না, তারা আসলে কাজ করে তারা খেতে চান। তারা বলছেন তারা করোনার যে বিষয়টি তারা বলছেন কি ধরনের লকডাউন, শুধুমাত্র বড় লোকদেরকেই তারা বলছেন যে করোনা আক্রান্ত করছে এবং তাদের জন্য লকডাউন দেওয়া হয়েছে। এই মাঝখানে এই মানুষগুলো তারা বলছেন তারা কোভিড উনিশে তারা কেউ আক্রান্ত হচ্ছে না, তবে তারা কাজ হারিয়ে তারা সবার না খেয়ে তাদের কিছু নাতে পার করতে হচ্ছে। এই পরিস্থিতিতে আপনি জানেন যে জনপ্রশাসন মন্ত্রী কিন্তু এর মধ্যে বলেছেন যে জীবন ও জীবিকার যে বিষয়টি সমন্বয়ে ঘাটতি চলতেছে, সেক্ষেত্রে সব বিবেচনায় কিন্তু তারা লকডাউন বিস্তৃত করে দিয়েছেন। এই খবরটি আমরা তাদেরকে দিয়েছি। আর আরেকটি বিষয়ে যদি বলতে চাই, তো এই মানুষগুলো বলছেন যে তাদেরকে কিছুক্ষণ আগে এখানে কি নির্মাণ শ্রমিকদের মধ্যে একটি গাড়ি আপনাদেরকে জানিয়ে রাখে, একটি নির্মাণ শ্রমিকদের মধ্যে একজন কি রাস্তা উনি পারাপারের সময় একটি কার্ভার যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তো এইটুকু নিয়েও তাদের মধ্যে একটি ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন তারা কাজ পাচ্ছেন না, রাস্তা অবাধে গাড়ি চলাচল করছে, সেই গাড়িগুলো তাদেরকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন, তারা এক পর্যায়ে আহত হচ্ছেন। আর কিছুক্ষণ আগে এখানে ঘটনাটি ঘটেছে এবং তাকে চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো হাতে পেয়েছিল আমার কাছে লকডাউনের সবশেষ খবর। প্রিমা, আপনাকে ধন্যবাদ। সামিয়া রহমান প্রিমা সরাসরি জানাচ্ছিলেন রাজধানীর মধ্যপাড্ডা এলাকা থেকে।